প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, ইউজি পড়ছো, পিজি পড়ছো, বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটি ছাত্রছাত্রী রয়েছো, তোমরা প্রত্যেকেই চিন্তিত রয়েছো তোমাদের এক্সামিনেশন নিয়ে কিভাবে পরীক্ষা হবে। এরই মাঝে ক্যালকাটা ইউনিভার্সিটির আরও একটি নোটিফিকেশান, আরও একটি বিজ্ঞপ্তি নিয়ে এই মুহূর্তে ছাত্রছাত্রীরা চিন্তিত। ও কি হতে চলেছে এক্সামিনেশানের এবং কবেই বা রেজাল্ট হতে বেরোতে চলেছে এ অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীদের, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা কি সব দিক থেকেই পিছিয়ে যাবে, সমস্তটাই বিস্তারিত আলোচনা করব। এবং এক্সামিনেশান কি অফলাইনের এটা পরিকল্পনা, সমস্তটা তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী এবং বিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তারিত আলোচনা করব। কাজে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ক্লাস নিচ্ছিলাম, সেই কারণেই কিন্তু অনেকটা দেরি হয়ে গেল এই মুহূর্তে ভিডিওটা করতে, অনেকক্ষণ আগের আপডেট। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলে রাখি যে এই মুহূর্তে যে নোটিফিকেশানটা রয়েছে সেই নোটিফিকেশানটা কী রয়েছে তোমরা অনেকে জেনে গেছো, সেটা নিয়ে বলবো। তার আগে ইউজিসির যে গাইডলাইন রয়েছে, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসি, ইউজিসির যে গাইডলাইন রয়েছে পরীক্ষা সহ রেজাল্ট বেরোনোতে সমস্ত গাইডলাইন রাজ্যের সমস্ত ইউনিভার্সিটিকে মানতেই হবে। সেটা আমাদের শুধুমাত্র রাজ্যের ইউনিভার্সিটি না, অন্য রাজ্যের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে কিংবা সেন্ট্রালের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, সমস্ত ইউনিভার্সিটিকে কিন্তু ইউজিসির সমস্ত গাইডলাইন মেনে চলতেই হয়। এবং সেই অনুযায়ী কিন্তু এই মুহূর্তে এই গাইডলাইনকে কিছুটা ভঙ্গ করছে ইউনিভার্সিটি অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির শেষ বিজ্ঞপ্তি। শেষ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে যে বিষয়টা তোমরা সকলেই জানো, রীতিমতো ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে বলে দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বলে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি এক্সামিনেশান কোন সেমিস্টারের কবে নেওয়া হবে, সমস্ত রুটিন প্রকাশিত হয়েছে। বিষয়টা এখানেই যে ঈদ রয়েছে, ঈদের মধ্যে পরীক্ষা চলে এসছে, সেই পরীক্ষার শিডিউলটাকে রিশিডিউল করা হলো অর্থাৎ পরীক্ষার দিন বদল করা হলো। ও অ্যাকচুয়ালি কবে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, যারা সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী আছে কিংবা পার্টের ছাত্রছাত্রী আছে তাদের অ্যাকচুয়ালি পরীক্ষা পড়েছিল ঈদের মধ্যে, জুলাই মাসের 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাকে রিশিডিউল করা হলো এবং সেই পরীক্ষাকে নিয়ে গেলা হলো আগস্ট মাসে। আগস্ট মাসের 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখে পরীক্ষা হবে বলা হচ্ছে। এই পরীক্ষাগুলো কাদের পড়ছে, যেরকমটি বললাম সিক্স সেমিস্টারের কিছু ছাত্রছাত্রী রয়েছে এবং পার্টের পার্ট থ্রির কিছু ছাত্রছাত্রী আছে, তাদের পরীক্ষা চলছে এবং অনার্সেরও কিছু প্র্যাকটিক্যাল রয়েছে এবং সেই সমস্ত ছাত্রছাত্রীরা চিন্তিত রয়েছে তাদের পরবর্তী অ্যাডমিশান নিয়ে। তারা প্রত্যেকে মনে করছে যে ইউজিসির গাইডলাইন অনুযায়ী রাজ্যের প্রত্যেকটি কলেজ, প্রত্যেকটি ইউনিভার্সিটি তাদের পরীক্ষা সম্পূর্ণভাবে কমপ্লিট করে ফেলবে 31 জুলাইয়ের মধ্যে এবং আগস্ট থেকে প্রায় ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে, পিজি লেভেলের ভর্তির প্রক্রিয়া প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজে ভর্তি হয়ে যাবে। সেক্ষেত্রে যারা এই মুহূর্তে থার্ড, যাদের পরীক্ষা রিশিডিউল হলো, শিফট হয়ে গেল আগস্ট মাসের 1 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখে, সেক্ষেত্রে তাদের এর পরীক্ষা দেবে তারা আগস্ট মাসে, তারপরে তাদের খাতা চেক হবে, রেজাল্ট বেরোবে, তারপরে তারা অ্যাকচুয়ালি তো তাদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। কারণ রেজাল্ট বা মার্কস ছাড়া তো কোনো কিছুই সম্ভব না, পরীক্ষা দিলেই সঙ্গে সঙ্গে পরের দিন রেজাল্ট বেরিয়ে যাবে এমনটিও না, সেটার জন্য কিছুদিন সময় লাগে, অন্তত পক্ষে 15 দিন থেকে 20 দিন সময় লাগবে, তারপরে সেটাকে অ্যাকচুয়ালি রেজাল্ট অ্যাকচুয়ালি তারা জানতে পারবে এবং তারপরে তাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। সেক্ষেত্রে যারা যাদের পরীক্ষা রয়েছে অ্যাকচুয়ালি, যারা পাসের ছাত্রছাত্রী হোক যাদের, সেক্ষেত্রে যাদের আগস্ট মাসে পরীক্ষা রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রী তো অনেকটা পিছিয়ে যাবে অন্যান্য ইউনিভার্সিটি তথা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে, যেহেতু তাদের পরীক্ষাই শেষ হচ্ছে আগস্ট মাসে। তো এই কারণে তোমাদের প্রত্যেককে, তোমরা অনেকে চিন্তার মধ্যে রয়েছো অ্যাকচুয়ালি কী হয়েছে। দেখো এই মুহূর্তে যে তথ্য আছে, যে নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশান অনুযায়ী বাস্তব এটা, তোমাদের পরীক্ষা রিশিডিউল হয়েছে, ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের এই রিশিডিউল করার পেছনে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ ইউজিসির তরফ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি পারমিশন নিয়েছে কিনা সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো তথ্য নেই। শুধুমাত্র এটাই বলবো, প্রত্যেকটা ইউনিভার্সিটি তথা ক্যালকাটা ইউনিভার্সিটিরও এটা সঠিকভাবে এই মুহূর্তে চিন্তা করা দরকার যে শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটির যারা থাকছে তারা রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কিছু এরকম ছাত্রছাত্রী আছে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করে তারা অন্য ইউনিভার্সিটিতে ভর্তি হবে,
ঠিক আছে, স্টেটের বাইরে অনেক ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সেখানে অনেক জায়গায় দেখা যাবে যদি আগস্ট মাসে পরীক্ষা শেষ হয় তাহলে দেখা যাবে প্রায় তারা শেষের মুখে অ্যাডমিশন প্রক্রিয়া আর পড়বে, কিংবা অনেক জায়গায় অ্যাডমিশন শেষও হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রীরাই ভুক্তভোগী হবে। সমস্ত দিক পর্যালোচনা করা দরকার আর আমার ব্যক্তিগতভাবে মনে হয়, এবং এই এক্সামের রিসিডিউলের সাথে অফলাইন অনলাইনের কোনো রকম কানেকশান নেই, তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, কারণ এটা শুধুমাত্র তিনটে এক্সামিনেশানকে রিসিডিউল করা হয়েছে, সমস্ত এক্সামিনেশানকে না। তাহলে অফলাইনের মোড নিয়ে বা অনলাইনের মোড নিয়ে এর সাথে কোনো কানেকশান নেই। বাদবাকি তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমার তো মনে হয় যে অ্যাকচুয়ালি এতটা পেছানো একেবারেই ঠিক হয়নি, কারণ অনেক ছাত্রছাত্রীরা যারা পরবর্তীকালে পিজিতে ভর্তি হবে তাদের সমস্যা হতে পারে। তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না।